চলো আমরা পড়াশোনা শুরু করে দিই। আমরা তো বিপরীত শব্দগুলো পারি, তাই না? বিপরীত শব্দগুলো সবাই পারো না? আজকে আমরা বিপরীত শব্দই করব, ঠিক আছে? এক নম্বরে বিপরীত শব্দ। এক নাম্বার বিপরীত শব্দ। বলো তো দেশের বিপরীত কি? দেশ কি হবে? কে বলতে পারবা দেশ কি হবে? বলো কি হবে? বিদেশ। দেশ বিদেশ। আবার বলো, দেশ বিদেশ। সবাই জোরে জোরে বলো আমার সাথে, দেশ বিদেশ। সবাই আমার সাথে জোরে জোরে বলো, দেশ বিদেশ। কে শুয়ে শুয়ে পড়ছে? শুয়ে শুয়ে পড়ছে কে? সোজা হও, ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো, সোজা হও। ওকে, দেশ বিদেশ। তারপরে দেখো, মা কি হবে? মার বিপরীত কি? বাবা। মা বাবা, মা বাবা, মা বাবা, মা বাবা, মা বাবা, মা বাবা। এরপরে দেখো, ভিতর। ভয়ের অস্বীকারে ভি, ত ভয় শুনো র, ভিতর বাহির। ভিতর বাহির, ভিতর বাহির, ভিতর বাহির, ভিতর বাহির, ভিতর বাহির। বাবা মুনতাহা, ক্যামেরাটা অন করো, মুনতাহা ক্যামেরাটা অন করো প্লিজ। শুনতে পাচ্ছ আমাকে? ভিতর বাহির, ভিতর বাহির। এরপরে দেখো, ভালো। ভালোর বিপরীত কি বলো তো? মন্দ। ম দন্ত নয় দ, মন্দ। ভালো মন্দ, ভালো মন্দ, ভালো মন্দ, ভালো মন্দ, ভালো মন্দ, ভালো মন্দ। আবার বলো, ভালো মন্দ, ভালো মন্দ। ওকে, ভুল। ভয় রসু করে ভু আল, ভুল। ভুলের বিপরীত কি বলো তো? ভুল সঠিক, ভুল সঠিক, ভুল সঠিক। ভয় রস কারে ভুয়াল, ভুল সঠিক বানান দন্ত স, ফয় রস কারে থি আর ক, সঠিক। ভুল সঠিক, ভুল সঠিক। ভুল সঠিক দন্ত স, ফয় রস কারে থি আর ক, সঠিক। ভুল সঠিক, ভুল সঠিক, ভুল সঠিক। ওকে, আমরা আরেকবার প্রথম থেকে পড়ি, ঠিক আছে? দেশ বিদেশ, দেশ বিদেশ। মা বাবা, মা বাবা। ভিতর বাহির, ভিতর বাহির। ভালো মন্দ, ম দন্ত নয় দ, মন্দ। ভালো মন্দ, ভালো মন্দ। ভুল
সঠিক দন্ত স থয় রস্বই কার কি আর ক সঠিক ভুল সঠিক ভুল সঠিক ভুল সঠিক ভুল সঠিক ভুল সঠিক ভুল সঠিক দন্ত স থয় রস্বই কার কি আর ক সঠিক ভুল সঠিক বাবা দেখো দুই নম্বরে কার চিহ্ন ছাড়া তিন অক্ষরের দশটি শব্দ লিখো। এটা তোমরা একা একাই করবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের হওয়া, এটা তোমরা একা একাই করবে, আমি সবার লিখা দেখতে চাই। কার চিহ্ন ছাড়া তিন অক্ষরের দশটি শব্দ লিখো, কে কত দ্রুত লিখে দিতে পারে দেখি। কার চিহ্ন ছাড়া তিন অক্ষরের দশটি শব্দ লিখো, তোমরা ভুলে গেছো? তোমরা কি ভুলে গেছো? এটা কি হবে বলো তো, কি কি হবে? কে বলতে পারো, কে বলতে পারো কি কি হবে? গমন, ইগল, গগন, সরল, গরল, পবন, নকল, কদম, কলস, কলম, তাই না? ঔষধ, গরল, টগর, এগুলো তো, এগুলোই। হ্যাঁ লিখো, সবাই লিখো, দেখি কে আগে লিখতে পারে। কার লেখা শেষ হয়েছে? মুনতাহিনা, ভেরি গুড। মুনতাহিনার লেখা শেষ হয়ে গেছে, ভেরি গুড। আর কার লেখা শেষ হয়েছে? আদনান, আদনানও লিখে ফেলেছে, ভেরি গুড, ভেরি গুড। এরপরে দেখতে পাচ্ছি সাবরিন সুহা, সাবরিন সুহা ধন্যবাদ। এরপরে কে? মোহাম্মদ, মোহাম্মদ কেও দেখতে পাচ্ছি, তার লিখা হয়ে গেছে। এরপরে কে? জেরি, সরি জারি, হ্যাঁ জারিফের লিখা হয়ে গেছে। এমডি তাওহিদের লিখা হয়ে গেছে। মুনতাহা, মুনতাহার লিখাও কমপ্লিট, ওকে ভেরি গুড। এরপরে জিহাদ, জিহাদের লিখা হয়ে গেছে।
আর কার লেখা হয়েছে? ভেরি গুড। ওকে চলো আমরা বোর্ডে লিখি, আমার সাথে সবাই মিলিয়ে নাও তো দেখি। গ ম দন্ত ন গমন, এরপরে কমা, ইগল, দীর্ঘই, গ আল ইগল, গমন ইগল, গগন, গ গ মধ্যাহ্ন গগন, এরপরে সরল, দন্ত স, বয়সন র, আল্ল সরল, এরপরে গরল, গ বয়সন র, আল্ল গরল, এরপরে পবন, প ব দন্ত ন পবন। তারপরে কি বলো তো, সবাই বলো, একটা একটা করে বলো, আমি ভুলে যাচ্ছি তো। নকল, কলম, ঔষধ, ঔষধ, এরপরে সফল, ফসল, সরল, গরল। বাহ, কয়টা হয়েছে? 10টা হয়ে গেছে আমার, 10টা হয়ে গেছে। কি কি লিখেছি দেখো তো, গমন, ঈগল, গগন, সরল, গরল, পবন, নকল, কলম, ঔষধ, সফল। আরো কি কি হয়, আর কি কি হয় বলো তো, কলস, কদম, টগর, তারপরে কি হয়, ফসল, আর কি হয়, কখন, নয়ন। বাহ, অনেক কিছু হয়, আরো আরো তো অনেক কিছু হয়, তাই না? ওকে, এবার সবাই একসাথে খাতা ধরো তো সামনে, সবাই একসাথে খাতা ধরো তো সামনে, একসাথে খাতা ধরো সবাই, সবাইকে ধরতে বলেছি তো। এই যে আদমিন, আয়েশা সিদ্দিকা, ক্যামেরা অফ করে রেখেছো কেন? মুনতাহা, ক্যামেরা অফ করে রেখেছো কেন তোমরা? খাতা দেখাও। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ওকে গুড। বাহ, সুন্দর হয়েছে লিখা তো, সবার লিখা অনেক সুন্দর হয়েছে, সবার লিখা অনেক সুন্দর হয়েছে, গুড। ওকে, তাহলে আমরা প্রথম থেকে আরেকবার পড়ি, সবাই এবার লিখা কমপ্লিট করেছি, এবার জোরে জোরে পড়বে আমার সাথে। দেশ বিদেশ, দেশ বিদেশ, দেশ বিদেশ, আমি এই পাশের গুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, তোমরা বলতে পারো কিনা দেখি তো, দেশ কি হবে বলো তো? বিদেশ। মা কি হবে? বাবা, ভেরি গুড। ভিতর কি হবে? বাহির, ভেরি গুড। এরপরে কি হবে? ভালো, মন্দ, মন্দ, বাহ, ভেরি গুড। ভুল কি হবে? সঠিক। মন্দ বানান কে বলতে পারবে? কে বলতে পারবে মন্দ বানান বলো তো দেখি? নয়েদ না, কিন্তু দন্ত নয়েদ, নয়েদ বললে হবে, বলতে হবে দন্ত নয়েদ, কি বলতে হবে? দন্ত নয়েদ। এখানে কিন্তু একটা যুক্ত বর্ণ আছে, তাই না? মন্দ বানানের যুক্ত বর্ণ আছে না? আমরা তো যুক্ত বর্ণ ভাঙা শিখেছি, তাই না? ওকে, আরেক আমরা আরেকবার বলি, দেশের বিপরীত শব্দ কি? বিদেশ। ওকে, মার বিপরীত শব্দ কি?
মার বিপরীত শব্দ বাবা, ভেরি গুড। ভিতর বাহির, ভালো মন্দ, ভুল সঠিক, ভেরি গুড। চলো আমরা একটু সাধারণ জ্ঞান পড়বো আজকে, আমরা সাধারণ জ্ঞান পড়বো, খুব ভালো করে মনোযোগ দিবে, ঠিক আছে? প্রশ্নগুলো ভালো করে শুনতে হবে, তারপর অ্যান্সার দিতে হবে। দেখো, সৌরজগতে গ্রহ কয়টি? সৌরজগতে গ্রহ কয়টি? সৌরজগতে গ্রহ কয়টি বলো তো, কে বলতে পারো সৌরজগতে গ্রহ কয়টি? আটটি। সৌরজগতে গ্রহ কয়টি? আটটি। আবার বলো, সৌরজগতে গ্রহ কয়টি? আটটি। বা ভেরি গুড, একজন কি সুন্দর করে দেখাচ্ছে, এই যে দেখো আটটি, বা ভেরি গুড, কি স্টাইল, এভাবে আট দেখানো যায়, তাই না? দেখেছো, এই যে দেখো কিভাবে আট দেখাইতে হয়, বা ভেরি গুড। ওকে, তাহলে সৌরজগতে গ্রহ কয়টি? আটটি। কি কি জানো, কি কি জানো? বুধ, শুক্র, আমার সাথে সাথে বলো, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, আমার সাথে সাথে সবাই গণো, আটটি গ্রহ কি কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। ইউরেনাস, নেপচুন, দেখো আটটা হয়েছে না? আমরা আবার এবার বন্ধ করব, ঠিক আছে? বলো সবাই বলো, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বলতে হবে তো, মুখস্থ করতে হবে তো, আবার বলো, আবার বলো সবাই বলো, বুধ, শুক্র, বলো সবাই, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, ইউরেনাস, নেপচুন। আরেকবার বলবো, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বাবা দুইটা দুইটা করে মুখস্থ করো, তাহলে হয়ে যাবে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তাহলে আমাদের গ্রহ কয়টি? সৌরজগতে গ্রহ কয়টি? আটটি। ওকে, আমরা যে গ্রহে বাস করি এই গ্রহের নাম কি, কে বলতে পারবে? আমরা কোন গ্রহে বাস করি বলো তো, কোন গ্রহে বাস করি? পৃথিবী। আমরা কোন গ্রহে বাস করি? পৃথিবী। আমরা কোন গ্রহে বাস করি? পৃথিবী। পৃথিবী কি বলতে পারো? পৃথিবী কি বলো তো? পৃথিবী একটি গ্রহ, পৃথিবী একটি গ্রহ, পৃথিবী একটি গ্রহ। আরেকবার বলি, সৌরজগতে গ্রহ কয়টি? আটটি। কি কি, কি কি বলো তো, কি কি বলো তো? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আমরা যে গ্রহে বাস করি এই গ্রহের নাম কি? পৃথিবী। পৃথিবী কি, কে বলতে পারো? পৃথিবী কি? পৃথিবী একটি
গ্রহ, পৃথিবী একটি গ্রহ। আমরা সৌরজগৎ সম্পর্কে কত কিছু জানলাম, তাই না? আমরা ধীরে ধীরে আরো অনেক কিছু জানবো, তবে নিয়মিত ক্লাসে আসতে হবে আর মনোযোগ দিয়ে পড়তে হবে। হ্যাঁ, এই যে মিস যখন ক্লাসে চিৎকার করে করে পড়ছে, তোমাদেরকেও সাথে সাথে জোরে চিৎকার করে পড়তে হবে। এতে কি হবে বলো তো? পড়া মুখস্থ হয়ে যাবে, আর পরে তোমাদের বেশি বেশি করে পড়তে হবে না। এখন যদি মুখস্থ করি ক্লাসে, পরে আর বেশি বেশি পড়তে হবে না। সেজন্য ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট করতে হয়। বুঝতে পেরেছো? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই বাবা মার কথা শোনো, সবাই ঠিক মতো খাওয়া দাওয়া করবে। আবার ইনশাল্লাহ আগামীকাল তোমাদের সাথে দেখা হবে। ওকে, আর সবাইকে এ পর্যন্ত অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।